কচুর শাক রান্না করবো। কচুর শাক কী করে রান্না করতে হয় দেখো, আমি এবার দেখাবো তোমাদের। আগে কিছুটা পরিমাণে তেল নিলাম, নিচে এবার দেবো, এবার দেবো আমি তেজপাত। তেজপাতার জায়গা আমি দেবো এবার তোমার এবার দেবো আমি এখানে জিরে, জিরেটা দিয়ে দিলাম। এরপর দেবো সে রসুন যেটাকে আমি ভিতরে রেখেছিলাম, রসুন। তারপর দেবো আমি এই যে শুকনো লঙ্কা, এটা কচু শাক তো, যে তুমি এক ফোড়নে দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো, ঠিক আছে। এইবার দেবো আমি যে শাকটা যে কেটে রেখেছিলাম, শাকটা দিলাম যেহেতু বেশি হয়ে গেছে তো। দেখো এরপরে দেবো সে লঙ্কার কুচি, লঙ্কার কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে দেবো আমি কিছুটা করে মানে হলুদ, এটাকে এবার ভালো করে নেড়েচেড়ে। দেখো এটাতে মনে হচ্ছে কড়াই ভরে গেছে, কিন্তু না, মোটেও না, এটা এটা একদম অল্প একটু হয়ে যাবে। এই যে বাটিটা দেখছো, ঠিক এর এক বাটি হবে। তো আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে সব কমে যাবে একদম। দেখো এই পাশে আমার ভাতটাও হয়ে গেছে, দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটা আরও কমে যাবে। এবার দেখো এটা কেমন কেমন এসছে, এটা আরও অনেক হবে। এটা শুধু এইবার যে মাছ রেখেছিলাম মাছটাকে ভেঙে গুঁড়ো করে এই যে মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো কচু শাকের ঘন্ট যেটাকে বলে, আর কচু শাক তো এটা সবুজ হবে, এটা হলুদ হবে না। এরপরে এখন অনেক দেরি আছে এটা হতে, একদম অল্প একটু হয়ে যাবে, এই জলগুলি সব টেনে যাবে, পুরো একদম ফিনিশ হয়ে যাবে। দেখো এটা এটাকে চারপাশে খড়ি দিয়ে উঁচু করে দিয়েছে, এটা তখন সুন্দর আগুন জ্বলছে, এবার তাড়াতাড়ি হয়ে যাবে, একটু একটু দেরি হয় হতে। দেখো আমি ভেবেছিলাম ছোটো বাটির এক বাটি হবে, তা তো এখন দেখছি অনেকটা পরিমাণে হবে, অনেকটা হবে হয়ে যাবে। জলটা দেখেছো, জলটা সব টেনে গেছে, এখনও একটু আছে আছে চিটচিট করছে, প্রায় রেডি হয়ে গেছে। আর 5 মিনিট মতো জ্বালালে পুরো পুরো একদম রেডি। দেখো এবারে একটা রেডি হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে ফেলবো, ঠিক আছে। পকে পকে হয়ে গেছে, দেখেছো এটাকে রেডি। এবার আমি বাটিতে নামিয়ে ফেলবো। কচু শাক তো অনেক টাইম লাগে রান্না করতে, এটা আমি প্রায় 1 ঘন্টা ধরে রান্না করলাম, কিন্তু আমি তোমাদের শর্টে কাটে 3 মিনিট, এই প্রায় 4 মিনিট হয়ে গেল। 4 মিনিটের মধ্যে দেখলাম এটা রেডি। আমি এখন এটা দেখো এই বাটিতে তুলে নেব, ঠিক আছে। এই যে আমার রেডি কচু শাক, তো এই জন্য কালো, এটা সবুজ হয়েছে, কালো তো না সবুজ, পুরো রেডি। সবাই চলে এসো খেতে, খেতে খুব সুন্দর লাগবে।